নদিয়া শান্তিপুরে পুরোহিত খুনের ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের আজ রানাঘাট আদালতে তোলা হবে। অভিযুক্ত তিনজনের নাম স্বপন প্রামাণিক, তরুণ মণ্ডল এবং সুব্রত ধরা। উল্লেখ্য, গত নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান নদিয়ার শান্তিপুর থানার বাগদেবীতলার পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি। পরের দিন খোঁজাখুঁজির পর অবশেষে সুপ্রিয় ব্যানার্জির পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় মিসিং ডায়েরি করে। মিসিং ডায়েরির ভিত্তিতে তিনজনকে সেদিন আটক করে জিজ্ঞাসাবাদ চালায় শান্তিপুর থানার পুলিশ। গত বৃহস্পতিবার সকালে একটি খালের জলে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। এরপরে উত্তেজিত হয়ে পড়ে ওই এলাকার মানুষ, রাস্তা আটকে অবরোধ শুরু করে তারা। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গেলে বডি আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর এবং রানাঘাট এসটিপিও ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এরপরই আটক করা তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের খবর, ধৃতরা জেরায় স্বীকার করে নবমীর দিন রাত 2 নাগাদ সুপ্রিয়া ব্যানার্জি লক্ষ্মীকান্তপুরের একটি মণ্ডপে গিয়ে ঝামেলা করছিল। এরপর এই তিনজন জোর করে তাকে বাড়িতে নিয়ে আসার সময় পাশের একটি নালায় ধাক্কা মারে এবং তারা ঘটনাস্থল থেকে চলে যায়। অভিযুক্ত তিনজনকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর, পুলিশ ধৃত তিনজনকে নিজেদেরই হেফাজতে রাখতে চাইতে পারে।